আগের ভিডিওতে আমরা বাটন নিয়ে কাজ করেছি এবারও আমরা বাটন নিয়ে আরেকটু বিস্তারিত দেখব তো আমি জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করলাম এই ক্লাসটা যে ফ্রেম ক্লাসকে এক্সটেন্ড করবে সেট ভিজিবল ডিফল্ট করলাম তারপর সেট সাইজ তো এগুলো হচ্ছে সব আগের মতোই এবং একটা অ্যানোনিমাস অবজেক্ট ক্রিয়েট করলাম এবার আমরা একটা বাটন অ্যাড করি তো আমি জাস্ট লিখি যে বাটন এটার নাম দিই বাটন এবার যে বাটন ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করি তো বাটন ইজ ইকুয়াল টু নিউ জে বাটন এখন বাটনটার ভেতর কি লেখা থাকবে এটা আমি দিয়ে দিই বাটনটার ভেতর লেখা থাকবে জাস্ট লাভ এক্সটেন্ডস কোড এবার আমি চাচ্ছি বাটনটার ভেতর এই যে ইমেজটা আছে এই ইমেজটা থাকুক তো আমি একটা কাজ করি আমি এই ইমেজটা আমার প্রজেক্টে নিয়ে আসি তো এই ইমেজটা এখন কোথায় আছে আমার যে প্রোজেক্ট প্রোজেক্টের ইমেজের ফোল্ডারের ভেতর এই ইমেজটা আছে তো আমি একটা কাজ করি এই ইমেজটা আমি বাটনের সাথে অ্যাড করি তো বাটনের সাথে আমি ইমেজটা কীভাবে অ্যাড করব তো আমরা আগের ভাবে আগে যেভাবে অ্যাড করেছি সেভাবে অ্যাড করব লেবেলের ক্ষেত্রে যদি আপনাদের মনে থাকে আমরা কি করতাম আমরা প্রথমে একটা ইমেজ আইকনের অবজেক্ট ক্রিয়েট করতাম তারপর সেটাকে লেবেলের সাথে আমরা অ্যাড করতাম সেই মতে আমরা যখন বাটনের সাথে কোনো একটা কোনো একটা বাটনের সাথে কোনো একটা ইমেজ অ্যাড করব সেই ক্ষেত্রে আমাদের ইমেজ আইকনের অবজেক্ট ক্রিয়েট করতে হবে তো আমি একটা ইমেজ আইকন একটা ক্রিয়েট করি ইমেজ আইকন এটার নাম দিই আইআই এবার ইমেজ আইকনের অবজেক্ট নিউ ইমেজ আইকন ক্রিয়েট করলাম এটার ভিতর ইমেজের লোকেশনটা দিলাম আরেকটা জিনিস বলে রাখি যাতে আপনারা কনফিউজ না হন যে আমি এই জায়গায় কিন্তু স্ল্যাশ ইউজ করেছি তো আমি যেহেতু ম্যাকে আছি এর জন্য আমি ফর্ট স্ল্যাশ ইউজ করেছি আপনারা যদি উন্নস থেকে এই কাজটা করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাকস্লেশ ইউজ করবেন এইবার এই বাটনের ভেতর যদি আমি ইমেজ আইকনটা একটা করতে চাই তো এর জন্য আমি জাস্ট লিখবো আগের মতোই বাটন ডট সেট আইকন এই ম্যাথটাকে কল দিব এবং এই মেথডের ভেতর আমি পাস করে দেব আমরা যে মাত্র ইমেজ আইকনের অবজেক্টটা ক্রিয়েট করলাম সেটা আমি পাস করে দেব তো আমি জাস্ট লিখলাম আই আই এবার একটা জিনিস করতে কিন্তু আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমরা যেহেতু নাল লে আউট ইউজ করলাম তো নাল লে আউট ইউজ করলে আমাদের কী করতে হবে বাটন যে আমরা ক্রিয়েট করেছি বাটনের সেট বাউন্সটা ঠিক করে দিতে হবে তো আমি জাস্ট লিখলাম বাটন ডট সেট বাউন্স লিখলাম এই জায়গায় পাস করে দিই টেন টেন তারপর কত এই জায়গায় তিনশো আর দিই একশো এবার আমরা লাস্টের কাজটা করি আমরা বাটনটাকে অ্যাড করি আমি জাস্ট লিখলাম অ্যাড বাটন তো এবার রান করলে আমরা এই এই ইমেজটা দেখতে পাচ্ছি এবং এই যে ইমেজটা এই ইমেজটা বাটনের উপরে কিন্তু এই ইমেজটা চলে আসছে কিন্তু এখানে একটা প্রবলেম আমরা তো এখানে লিখেছি লাভ এক্সপেন্স কোড তো এটা আমরা দেখতে পাচ্ছি না এটা দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে জায়গার অভাব তো একটা কাজ করি এইটা যেহেতু প্রবলেম হচ্ছে আমি জাস্ট একটা এক্সট্রা লাইন অ্যাড করি আমি জাস্ট লিখবো প্যাক তো প্যাক ম্যাথডটা যদি আপনাদের মনে থাকে এটা কী করে এটা হচ্ছে জাস্ট আমাদের যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর অনুযায়ী আমাদের উইন্ডোর সাইজটা ঠিক করে দেবে তো যাই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটন বাটনের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে ইমেজটা এবং ইমেজের সাথে লেখা আসছে লাভ এক্স কোড আমরা যেটা পাস করে দিয়েছি সেটা লেখা আসছে তো এভাবে আমরা কি করতে পারি আমরা ইমেজ অ্যাড করতে পারি তাছাড়া আমরা এখন একটা কাজ করতে পারতাম আমরা চাইলে একটা কাজ করি এই যে ইমেজ এখানে এটা আমরা উপরে ক্রিয়েট করি এবং আমরা যখন চাইলে আমরা যখন আমরা বাটনটা ক্রিয়েট করেছিলাম তখনই আমরা চাইলে এই ইমেজ আইকনের অবজেক্টটা পাস করে দিতে পারতাম তো সেই ক্ষেত্রে আমাদের আর সেট আইকন এই কল করতে হতো না এবারে এটাকে রান করি এবং আমরা সেই ম্যাপটি দেখতে পাচ্ছি তো একটা বাটনের ভেতর আমরা কিভাবে একটা আইকন অ্যাড করবো সেটা আমরা দেখে ফেললাম তো এবার আমরা দেখি অ্যাকশন লিসেনার আমরা কীভাবে অ্যাড করবো অ্যাকশন লিসেনারটা কি আসলে তো মনে করি যে আমার জাস্ট একটা মাই ফ্রেম ক্লাসের একটা মাই ফ্রেম একটা ক্লাস আছে সেটা এক্সপ্লেন করেছে যে ফ্রেমকে আর ওই যে চারটা পাঁচটা লাইন আমরা জাস্ট এই জায়গায় লিখলাম আমি এখানে একটা জিনিস অ্যাড করেছি যেটা হচ্ছে একটা বাটন ক্রিয়েট করেছি তো ওই যে একটা বাটন ক্লাসের একটা অবজেক্ট আমি এই জায়গায় ক্রিয়েট করেছি এটা ভেতর লেখা থাকবে ওকে এটার বাউন্ড সেট করেছি আচ্ছা এবার এটাকে রান করি একটা জিনিস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু এখন আমি যদি বাটনের প্রেস করি বাটনের প্রেস করলে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না তো আমি চাচ্ছি যে বাটনটা আমি যখন প্রেস করব তখন কোনো এক ধরনের অ্যাকশন পারফর্ম হোক কোনো একটা ধরনের কাজ হোক তো এর জন্য আমি একটা কাজ করতে পারি আমি জাস্ট এই বাটনের জন্য একটা অ্যাকশন লিসনার অ্যাড করতে পারি অ্যাকশন লিসনারটা আমরা তাহলে কীভাবে অ্যাড করব এইটার জন্য অ্যাকশন লিসনার অ্যাড করার জন্য আসলে বিভিন্ন ওয়ে ইউজ করা যায় তো মেইন কথা হচ্ছে কি আমাদের কাছে একটা ম্যাথড আছে সেই ম্যাথডটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে আমরা কোন বাটনের জন্য অ্যাকশন লিসনার অ্যাড করতে চাচ্ছি আমরা চাচ্ছি বি বাটনে যদি আমরা প্রেস করি তাহলে যাতে কোনো একটা কাজ হোক আমি যাচ্ছি বি বাটনে যখন আমি প্রেস করবো তখন কনসোলে লিখা আসবে হ্যালো ওয়ার্ল্ড আমি এটাই চাচ্ছি আপাতত তো আমি যদি বি বাটনে প্রেস করি তাহলে যাতে কনসোলে কিছু লিখে আসুক তো এর জন্য আমার কী করতে হবে অ্যাকশন লিসনার ইমপ্লিমেন্ট করতে হবে কোন বাটনের জন্য এই যে বি এই যে অবজেক্ট আছে এই যে বি যে বাটন আছে এইটার জন্য আমার আপাতত অ্যাড করতে হবে তো ওই জন্য আমি জাস্ট লিখবো এই জায়গায় বি ডট অ্যাড অ্যাকশন লিসেনার এইবার এই যে অ্যাকশন লিসনার আমরা অ্যাড করলাম বি ক্লাসের এখন এই অ্যাকশন লিসেনার ম্যাথডটা কি করবে প্যারামিটার হিসেবে অ্যাকশন লিসেনার ইন্টারফেসের একটা অবজেক্ট নেবে এখন অ্যাকশন লিসেনার ইন্টারফেসের অবজেক্ট কিন্তু অ্যাকশন লিসেনার তো ইন্টারফেস তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা একটা কাজ করতে পারি আমরা কোনো একটা ম্যাথড আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি ক্লাস এটার নাম যে কোনো একটা ক্লাস এই দিলাম এটা কি করবে এইটা ইমপ্লিমেন্ট করবে অ্যাকশন লিসেনার ক্লাসকে তো আমি লিখলাম জাস্ট অ্যাকশন লিসেনার এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো এতটুকু তো এই ক্লাস তাহলে অ্যাকশন লিসেনার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো তাহলে অ্যাকশন লিসেনার যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসের ভেতরে একটা ম্যাথড আছে সেটার নাম হচ্ছে পাবলিক ভয়েড পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম এই ম্যাথডটা প্যারামিটার হিসেবে একটা অ্যাকশন ইভেন্ট ক্লাসের অবজেক্টিভ তো আমি লিখলাম অ্যাকশন ইভেন্ট এটার নাম দিয়ে ই তো এতটুকু লেখার পর আপনি দেখতে পাচ্ছেন যে বাম পাশে কিন্তু আমরা কোনো ধরনের ইরো দেখতে পাচ্ছি না তো এখন আমরা কী করতে পারি আমরা এখন এই অ্যাকশন লিসেনার অ্যাড অ্যাকশন লিসেনার এই যে ম্যাথডটা আছে এই ম্যাথডটার ভেতর আমরা এ ক্লাসের একটা অবজেক্ট পাস করে দিতে পারি তো এ ক্লাসের একটা অ্যান্ড সাবজেক্ট আমি পাস করে দিলাম আমি জাস্ট লিখলাম নিউ এ আমি এ ক্লাসের একটা নানোন সাবজেক্ট পাস করে দিলাম এখন যখনই আমি বি বাটনটাই প্রেস করবে যখনই আমি এটাকে যদি রান করি বি বাটনে যখনই আমি প্রেস করব তখন কি হবে তখন এই অ্যাড অ্যাকশন লিসেনার এই ম্যাথডটা কল হবে কারণ এই যে আমাদের বাটনটা আছে এটা কি কোন বাটন এই বাটন হচ্ছে বি তো যাই হোক আমরা যখন এটা প্রেস করব তখন বি ডট অ্যাড অ্যাকশান লিসনার ম্যাথডটা আসবে এই ম্যাথডটার ভেতর আমরা যেহেতু এ ক্লাসের অবজেক্ট পাস করেছি তো এই জায়গায় কী হবে এ ক্লাসটার অবজেক্টের ভেতর অবশ্যই এই অ্যাকশন পারফেক্ট এই ম্যাথডটা আছে তো এই মেথডের মাধ্যমে পরবর্তীতে এই মেথডটা কল হবে অর্থাৎ আমরা যদি এই ম্যাথডের ভেতর অ্যাকশন পারফর্ম এই ম্যাথডের ভেতর কোনো কিছু লিখে থাকি এবং আমরা যদি এই বাটনে প্রেস করি তাহলে সেটা আমরা দেখতে পাবো যেমন আমি লিখলাম অ্যাকশন পারফর্মের ভেতর জাস্ট লিখলাম অ্যাস আউট এই জায়গায় লিখবো হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা এতটুকু লিখলাম এইবার এটাকে আমরা রান করলাম এবং ওকেতে যদি আমি প্রেস করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে লিখে আসছে হ্যালো ওয়ার্ল্ড আগর প্রেস করি তাহলে হচ্ছে লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড তো এইটা হচ্ছে একটা ওয়ে যে এইভাবে আপনি অ্যাকশন লিসিনে অ্যাড করতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনার দেখা যাবে যে অনেকগুলো বাটন থাকবে তো প্রত্যেকটা বাটনের জন্য কি আপনি প্রত্যেকটা বাটনের জন্য কি আলাদা আলাদা করে ক্লাস বানাবেন এটা তো পসিবল না আপনার কি দরকার আপনার এই জায়গায় দরকার অ্যাকশন ক্লিম অ্যাকশন লিসেনার ইন্টারফেসের একটা অবজেক্ট তো আপনি কী করতে পারেন অ্যাকশন লিসেনার ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করতে পারেন অ্যানোনিমাস ক্লাসের মাধ্যমে আপনি যদি অ্যানোনিমাস ক্লাস সম্পর্কে না জানেন তাহলে আপনি অবশ্যই দেখবেন তো যাই হোক আমরা তাহলে কী চাচ্ছি অ্যাকশন লিসেনার এই যে ইন্টারফেস আছে এইটার একটা অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করতে তো অ্যানোনিমাস ক্লাস আমরা কীভাবে করি আমরা জাস্ট কীভাবে ক্রিয়েট করি আমরা জাস্ট লিখি নিউ অ্যাকশন লিসেনার এরপর জাস্ট ওই ব্র্যাকেট তো যেহেতু আমরা একটা অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছি তো আমি জাস্ট এখানে কী করবো একটা কার্লি ব্রিজ দিবো কিন্তু এখনো কিন্তু আমরা একটা ইরোর দেখতে পাচ্ছি বাম পাশে এর কারণ হচ্ছে অ্যাকশন লিসেনার এটা হচ্ছে একটা ইন্টারফেস এই ইন্টারফেসের ভেতর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যার নাম হচ্ছে অ্যাকশন পারফর্ম তো আমাদের কি করতে হবে এই যে মেথডটা আছে এই মেথডটাকে আমরা ওভাররাইড করতে হবে জন্য আমি জাস্ট লিখলাম পাবলিক void অ্যাকশন পারফর্ম এই মেথডটা অ্যাকশন ইভেন্ট ক্লাসের কি করবে অবজেক্ট রিসিভ করবে তো আমি জাস্ট লিখলাম অ্যাকশন ইভেন্ট তো আমরা এই ম্যাথডটাকে ওভাররাইড করে ফেললাম তো এখন আমরা যতবার এই বাটনটা প্রেস করব ততবার কি হবে ফার্স্টে এই অ্যাড অ্যাকশন লিসেনার এই মেথডটা কল হবে এই ম্যাথডার মাধ্যমে পরবর্তীতে আসবে অ্যাকশন পারফর্ম এই ম্যাথডে এবং এই অ্যাকশন পারফর্ম ম্যাথডের ভেতরে আমি যা লিখবো সেই কাজগুলো হবে আমি এটার ভেতর যদি এখন লিখি যে অ্যাস সাউট এখানে আমি জাস্ট লিখলাম দীপ্ত দাস লিখলাম এবার এটাকে রান এখন একটা কাজ করি বাটনটায় আমি প্রেস করলাম এবং কনসলে আমরা দেখতে পাচ্ছি দীপ্ত দাস আবার প্রেস করলাম দেখা যাচ্ছে দীপ্ত দাস আমি যখন একবার প্রেস করলাম সাথে সাথে কি হলো এর অ্যাকশন লিখেনার এই মাথাটা আসলো এই মাথাটার মাধ্যমে যেগুলো অ্যাকশন পারফর্ম এবং এইটার ভেতর যে কাজগুলো আছে সেই কাজগুলো সে করতেছে তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে আর ক্লাস ক্রিয়েট করার কোনো ধরনের দরকার নাই এখন আমার মনে হলো যে আচ্ছা আমি যখন কি করা যায় আমি যখন এই বাটনটা প্রেস করব তখন আমার যে উইন্ডোটা আছে এই যে উইন্ডো আছে এই উইন্ডোর টাইটেল তো আমি কোনো কিছু দিইনি আমি চাচ্ছি এই বাটনটা যখন আমি প্রেস করবো তখন এই উইন্ডোর টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে এই উইন্ডোর টাইটেল হয়ে যাবে লাভ এক্সটেন্স কোড আমি এমন কিছু একটা চাচ্ছি তো এটার জন্য আমি কি করব এই যে ম্যাথডটা সেই ম্যাথডটার ভেতরে কিন্তু আমার কাজ করতে হবে তো এর জন্য আমি যে স্লিপ যখন আমি বাটনে প্রেস করবো তখন আমি কি করব সে টাইটেল এইটার ভেতর আমি জাস্ট পাস করে দেবো লাভ এক্সটেন স্কোপ এবার এটাকে রান করলাম এইবার আমরা এটা ওকে বাটনে প্রেস করলাম এবং এই যে দেখেন উপরে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে